আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। উচ্চতর গণিতের স্থানাঙ্ক ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে তোমরা জানো যে এখানে আমরা কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি, আর স্থানাঙ্ক পদ্ধতি হলো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করা। আর একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা দুইটা অক্ষকে অবলম্বন করি, দুইটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয়। আর দুইটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর যখন অবস্থান নির্ণয় করা হয় তখন তাকে কার্তেসীয় স্থানাঙ্ক বলে। তোমরা জানো যে স্থানাঙ্ক জ্যামিতিতে দুইটা পদ্ধতি আছে, একটা কার্তেসীয় স্থানাঙ্ক, একটা পোলার স্থানাঙ্ক। আমাদের মাধ্যমিক উচ্চতর গণিতে আমরা কার্তেসীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা যদি একটা বিন্দু নির্বাচন করি, এখানে একটা বিন্দু, এই বিন্দুটা যদি এক্স এ হয় বিন্দুটা, তাহলে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য আমরা দুইটা অক্ষকে বিবেচনা করি। দেখো, একটা অক্ষ যদি আনুভূমিক হয়, একটা অক্ষ আনুভূমিক, এটাকে আনুভূমিক অক্ষ বলা হয়, যাকে হরিজন্টাল অ্যাক্সিস বলা হয়। এই যে আনুভূমিক অক্ষ, আরেকটা হলো এই যে উলম্ব অক্ষ, যেটাকে ভার্টিক্যাল অ্যাক্সিস বলা হয়। এই ভার্টিক্যাল অ্যাক্সিস বলা হয়, দেখো উলম্ব অক্ষ যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস। এই যে একটা আনুভূমিক অক্ষ আর একটা ভার্টিক্যাল অক্ষ, দুইটো অক্ষের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। এই যে যে একটা বিন্দু, এই বিন্দু থেকে যখন আমরা আনুভূমিক অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব, এই লম্বটা যদি ওয়াই হয়, আর এটা থেকে যখন আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসের উপরে একটা লম্ব অঙ্কন করব, এটা যদি এক্স হয়, তাহলে এই যে বিন্দুটা, এটা বিন্দু যদি পি হয় তাহলে এটা হবে এক্স ওয়াই, এটা এক্স ওয়াই হবে। আর এটাকে যদি তুমি মূল বিন্দু হিসেবে বিবেচনা করো, যেটাকে বলা হয় অরিজিন পয়েন্ট, অরিজিন পয়েন্ট হলো মূল বিন্দু, মূল বিন্দু থেকে অন্য অন্য বিন্দুর অবস্থান হিসেব করা হয় বলে এটার নাম অরিজিন পয়েন্ট। দেখো, অরিজিন পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর আমরা যদি ওয়ে দূরত্ব বিবেচনা করি, ওয়াই অক্ষের উপর যদি ওবি দূরত্ব বিবেচনা করি, তাহলে কি দেখা যাইতেছে, তাহলে দেখা যাইতেছে ওয়ে একটা ডিস্টেন্স যেটা এক্স অক্ষ থেকে কর্তিত হয়েছে, এটার নাম এক্স। আরেকটা ওবি একটা ডিস্টেন্স যেটা ওয়াই অক্ষ থেকে কর্তিত হয়েছে, এটার নাম হলো ওয়াই। তাহলে এই বিন্দুর নাম হলো পি বিন্দু। এই যে আমরা একটা বিন্দু নির্বাচন করলাম, এই বিন্দুটি হলো কার্তেসীয় সমতলে আকার, কারণে এটা একটা কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি। কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি দেখো, আর কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে একটা বিন্দু এক্স অক্ষ থেকে তার ডিস্টেন্স কত, ওয়াই অক্ষ থেকে তার ডিস্টেন্স কত, এটা নির্বাচন করতে হয়। আর অক্ষোদয় হতে যখন ডিস্টেন্স নির্বাচন করতে হয়, তখন আমার একটা ডিস্টেন্সের প্রয়োজন হয়। দেখো, এই কারণে আমরা অনেক সময় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা হিসাব করি। একটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়, আর একটা বিন্দু যদি এক্স টু ওয়াই টু হয়, তাহলে এই বিন্দু যদি পি হয় আর এই বিন্দু যদি কিউ হয়, তাহলে আমরা পি কিউর মধ্যবর্তী দূরত্ব কত হবে। আর আমাদের এই সূত্রটা জেনে রাখতে হবে যে পি এবং কিউর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এটা হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, ভুজদ্বয়ের অন্তর। এখানে ভুজ কত, ভুজ হলো এটা প্রথম বিন্দুর ভুজ, এটা দ্বিতীয় বিন্দুর ভুজ, এক্স ওয়ান প্রথম বিন্দুর ভুজ, এক্স
প্রথম বিন্দুর ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ হোল স্কোয়ার প্লাস প্রথম বিন্দুর কোটি মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি হোল স্কোয়ার এত একক। এই সূত্রটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয় করার সূত্র। এই সূত্র দিয়ে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয় করব। আর আমার অনেক ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয় করা প্রয়োজন হবে। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা এই ডিস্টেন্সের সূত্র ব্যবহার করব। চতুর্ভুজের বাহুগুলির দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই ডিস্টেন্সের সূত্রটা ব্যবহার করব। তা এই সূত্রটা আমাদের সবার স্মরণে রাখা দরকার। পদ্ধতিতে আমরা দেখব যে এই যে তিনটে বিন্দু, একটা বিন্দু এ, একটা বিন্দু বি, আর একটা বিন্দু সি, এই তিনটা বিন্দু, তিনটা বিন্দু দ্বারা আমরা জানি একটা ত্রিভুজ সৃষ্টি হয়। আসলে এই তিন বিন্দু দ্বারা ত্রিভুজ সৃষ্টি হয় কি না এটা আমাদের পরীক্ষা করা দরকার। তিন বিন্দু দ্বারা ত্রিভুজ সৃষ্টি হবে তখনই যখন এই তিন বিন্দুর একটা রেখার উপরে থাকবে না, তিনটা বিন্দু তিনটা জায়গায় অবস্থান করবে। তাহলে একটা রেখার উপর যদি অবস্থিত না হয় তাহলে এই তিন বিন্দু দ্বারা ত্রিভুজ গঠিত হবে, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো এই তিন বিন্দু দ্বারা ত্রিভুজ গঠিত হবে তখনই যখন দুই বিন্দু নিয়ে যে একটা বাহু পাবো। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার থার্ড বাহু অপেক্ষা বৃহত্তর। যদি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তাহার থার্ড বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ হবে, তাছাড়া ত্রিভুজ হবে না। এখন আমরা দেখব এখানে আমি প্রথমে এ বি এর মান বের করব, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব আমি বের করব। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করতে হয়, আমরা জানি যে দূরত্ব বের করার সূত্র হলো ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। ভুজ প্রথম বিন্দুর ভুজ হলো টু আর দ্বিতীয় বিন্দুর ভুজ হলো ফাইভ, তাহলে টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার। প্রথম বিন্দুর কোটি হলো থ্রি আর দ্বিতীয় বিন্দুর কোটি হলো সিক্স হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে, এখানে হবে মাইনাস থ্রি হোল স্কোয়ার, এখানে হবে ও মাইনাস থ্রি হোল স্কোয়ার। তা এখানে কত, নয় প্লাস নয়, তাহলে আঠারো, আঠারো আমরা পেলাম। তা রুট রুট এইটিন এর মান আমরা বের করব। প্রথমে দেখো রুট এইটিন এর মান কত, আমাদের প্রথমে আমরা এটাকে বের করব। তো রুট এইটিন এর যে মান ফোর পয়েন্ট টু ফাইভ, ফোর পয়েন্ট টু ফোর হলো রুট এইটিন এর মান, আমরা এবি এর মান পেলাম। এবার আমরা বিসি এর মান বের করব, এবার আমরা বিসি এর মান বের করব। বিসি এর মান বের করার একই সূত্র যে কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তা ফাইভ মাইনাস ওয়ান প্লাস সিক্স মাইনাস ফোর, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সিক্স স্কোয়ার, এখানে টু স্কোয়ার। এখানে আমি উপরে থেকে একটা এখানে কিছুটা অংশ এখানে লিখে দেব, এখানে থার্টি সিক্স প্লাস ফোর এটা রুট ফোরটি, আর রুট ফোরটির মান কত এটা আমরা জানবো। রুট ফোরটির মান সিক্স পয়েন্ট থ্রি টু, তাহলে আমরা জানলাম এ বি বাহুর দৈর্ঘ্য হলো ফোর পয়েন্ট টু ফাইভ, বিসি বাহুর দৈর্ঘ্য হলো সিক্স পয়েন্ট থ্রি টু। এবার আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করব, এসি বাহুর দৈর্ঘ্য বের করার পর দেখো কত আসে। আমরা তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা শিখেছি, এসি বাহুর মধ্যবর্তী দূরত্ব কি হবে দেখো, এখানে হবে টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস সেভেন যে প্লাস, টু প্লাস ওয়ান,
এখানে থ্রি মাইনাস ফোর, এখানে থ্রি মাইনাস নাইন, এখানে ওয়ান, অর্থাৎ রুট টেন। আর রুট টেনের মান কত এটা আমরা জানবো, রুট টেন 3.16। রুট টেনের মান 3.16, তাহলে এসি এর মান আমরা পেলাম 3.16। দেখো আমাদের এখানে কথা ছিল যে ত্রিভুজ হবে কি না, ত্রিভুজ হওয়ার জন্য দুই বাহুর যোগফল থার্ড বাহুর চেয়ে বড় হবে। তুমি যদি এই দুই বাহুকে যোগ করো তাহলে কি হবে, যোগ করলে এখানে 4.25 আর 6.32, যোগ করলে কত হবে, যোগ করলে হবে 10.56। তাহলে দেখা যাইতেছে এই দুই বাহুর যোগফল এই বাহুর চেয়ে বড়। আবার আমরা যদি এই দুই বাহুকে যোগ করি, এই দুই বাহুকে যোগ করলে কত হয়, দেখা যাচ্ছে 9. এই দুই বাহুকে যোগ করলে হবে 9.48। তাহলে দেখা যাচ্ছে এই দুই বাহুকে যোগ করলে ওই বাহুর চেয়ে বড় হয়ে যায়, থার্ড বাহুর চেয়ে বড় হয়ে যায়। তাহলে যেহেতু দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে এ বি সি বিন্দু তিনটা দ্বারা ত্রিভুজ গঠিত হবে। বিন্দু তিনটা দ্বারা ত্রিভুজ গঠন হওয়ার এই একটা শর্ত। দেখো এই যে তিনটা বিন্দু আছে, একটা বিন্দু এ অফ -3 -3, আরেকটা বিন্দু বি অফ 0 0, আরেকটা বিন্দু সি অফ 3 3, এই তিনটা বিন্দু দ্বারা, এই তিনটা বিন্দু কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা আমরা দেখব। আমরা এই তিনটা বিন্দু কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা, তিনটা বিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু তখনই হবে, আমরা একটু আগে আলোচনা করলাম যে ওই তিন বিন্দু দ্বারা যদি ত্রিভুজ গঠিত হয় তার যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইলে এই তিনটা বিন্দু কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। দেখো এবার আমরা দেখব, এখন আমরা এ বি এর মান বের করব। এ বি এর মান আমরা যখন বের করব তখন -3 -0 হোল স্কোয়ার, তারপরে -3 -0 হোল স্কোয়ার। দেখো এটা আমরা কী লিখলাম, ভুজ দ্বয়ের অন্তর, এটা ভুজ, এটা ভুজ, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, এটা কোটি, এটা কোটি, কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এখানে কত হইল, -3 হোল স্কোয়ার, আর এখানে -3 হোল স্কোয়ার, তাহলে 9 + 9 তা √18। আমরা এ বি এর মান পেলাম √18। দেখো আমরা √18 এ বি এর মান, এই আমরা এটাকে রুট যখন করব, রুট করে দেখবো এটার মান কত হয়, 4.25 হয়, 24 হয়, 4.24 হইল এ বি এর মান। এবার আমরা বিসি এর মান বের করব, বিসি এর মান কত হবে, 0 - 3 হোল স্কোয়ার, 0 - 3 হোল স্কোয়ার, ভুজ দ্বয়ের অন্তর, এখানে ভুজ দ্বয়ের অন্তর হলো ভুজ 0 আর 3, আবার কোটি দ্বয়ের অন্তর, এখানে কোটি হলো 0 - 3 হোল স্কোয়ার। তাহলে কত হয় এখানে, এখানে দেখা যাইতেছে যে 9 + 9 অর্থাৎ √18, এখানে 4.25। এটা আমরা বিসি এর মান পেলাম। এবার আমরা এসি এর মান বের করব, এসি এর মান, এসি বলতে বোঝাইতেছে যে এর 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 ভুজ কত, -3, আর বিএসি এর ভুজ কত, 3, তাহলে -3 - 3 হোল স্কোয়ার। তারপরে দেখা যাইতেছে যে এটা হলো এর কোটি আর এটা এর কোটি, তাহলে এখানে কত হবে, দেখো এখানে হবে হলো -3 - 3 হোল স্কোয়ার। তা এখানে কত দাঁড়ায়, এখানে হলো 9 - 9 = 36 হয়, আর এখানে 3 + 3 = 36 হয়, তাহলে রুট কত, √72, আর √72-এর মান কত আমরা দেখব, √72, তাহলে এখানে 8.48, তাহলে দেখা যাইল গেল কি এ বি এর মান 4.24,
বিসিএর মান 4.24 আর এসিএর মান 4.48। তাহলে আমরা এই মানগুলি একটু পরীক্ষা করব, আমরা আসলে ত্রিভুজ হয় কিনা আমরা একটু দেখব মানগুলি পরীক্ষা করে। দেখো আমরা কিন্তু এবি এর মান পেয়েছিলাম 4.24, আমরা বিসি এর মান পেয়েছিলাম 4.24, আমরা এসি এর মান পেয়েছিলাম 8.48। তাহলে কি দেখা গেল, দেখা গেল এবি আর বিসি এর যোগফল এসি এর সমান। আমরা এই তিন বিন্দু দ্বারা যে জ্যামিতিক চিত্র তৈরি হয়েছে ওই জ্যামিতিক চিত্রের এই দুই বাহুর যোগফল তিন নান বাহুর বাহুর সমান হয়ে গেছে। তাই এই তিন বিন্দু দ্বারা যে জ্যামিতিক চিত্র তৈরি হবে ওই জ্যামিতিক চিত্রটা ত্রিভুজ হবে না। ত্রিভুজ হওয়ার শর্ত হলো দুই বাহুর যোগফল আর তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে, তাহলে ত্রিভুজ তৈরি হবে। দেখো এই যে তিনটা বিন্দু, একটা বিন্দু হলো এ অফ 2.5, একটা বিন্দু বি অফ -1.1, আর একটা বিন্দু সি অফ 2.1। এই তিনটা বিন্দু দ্বারা গঠিত জ্যামিতিক কাঠামোটি কি হতে পারে? দেখো এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে জ্যামিতিক কাঠামোটা কি হতে পারে, দুইটা জিনিস হতে পারে। একটা হয়তো সরল রেখা হবে, নয়তো ত্রিভুজ হবে। দেখো তোমাদের এই জিনিসটা জেনে রাখা দরকার যে তিন বিন্দু দ্বারা যদি কোনো জ্যামিতিক কাঠামো তৈরি করা হয়, এই তিনটা বিন্দু যদি সব কাগজে বসানো হয় মানগুলি, তাহলে একটা জ্যামিতিক চিত্র তৈরি তো হবে, অবশ্যই তৈরি হবে, হবে কি না? হবে। আচ্ছা হলো, যদি হয় তাহলে ওই জ্যামিতিক চিত্রটা কি হবে, সেটা হয় সরলরেখা হবে, নয় ত্রিভুজ হবে, অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু তিনটা বিন্দু ভিন্ন ভিন্ন, তিনটা বিন্দু ভিন্ন ভিন্ন থাকার কারণে এই তিন বিন্দু দ্বারা গঠিত জ্যামিতিক কাঠামো সরলরেখা হবে, নয় ত্রিভুজ হবে। আবার ত্রিভুজ হলে কিন্তু এখানে আবার কথা আছে, ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ হবে, ত্রিভুজ হইলে কোন ধরনের ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, একটা সমকোণী ত্রিভুজ হতে পারে, আর একটা হতে পারে বিষমবাহু ত্রিভুজ। দেখো এই তিন বিন্দু দ্বারা আমরা প্রথমে এবির মান বের করব, এবি এর মান, তারপরে বিসি এর মান বের করব, তারপরে এসি এর মান বের করব, এই তিনটা জিনিসের মান বের করব, এবি এর মান, বিসি এর মান, এসি এর মান, এবি এর মান, বিসি এর মান, এবি এর মান, তিনটা এবি বিসি এসি তিনটার মান যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা সমবাহু ত্রিভুজ হবে। আর যদি দুইটা বাহুর মান সমান, একটা বাহু অসমান, তাহলে কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর যদি এটা তিন বাহুর দুই বাহুর বর্গের যোগফল, আমরা মনে করি যে এবি স্কোয়ার বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান হয়ে গেল, অথবা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার সমান হয়ে গেল, অথবা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার সমান হয়ে গেল, যদি এই তিনটার যে কোনো একটা ফর্মে পড়ে তাহলে কিন্তু এটা সমকোণ ত্রিভুজ হবে। আর যদি তিন বাহুর মান তিন রকম হয়, কোনোটার সাথে কোনোটার মান মান কোনো মিল নাই, তাহলে এটি কিন্তু বিষমবাহু ত্রিভুজ হবে। তাই তোমাদের যদি তিনটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে মাথার মধ্যে কল্পনা করতে হবে যে হয় সরলরেখা হবে আর নয় ত্রিভুজ হবে, আর যদি ত্রিভুজ হয় তাহলে চারটার যে কোনো একটা হবে,
আর সরলরেখা হওয়ার শর্ত কি, একটু আগে আলোচনা করেছি যে দুই বাহুর যে কোনো দুই বাহুর যোগফল, যেমন এ বি যোগ বিসি সমান এসি, অথবা এ বি প্লাস এসি সমান কি বিসি, অথবা এসি প্লাস বিসি সমান কি এ বি, যদি এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন পড়ে তাহলে সরল রেখা হবে। তাহলে আমরা দেখব এই তিন বিন্দু দ্বারা গঠিত জ্যামিতিক কাঠামোটা এই যে সরল রেখা হয় কিনা, বা ত্রিভুজ হইলে এই চারটা প্রপার্টিজের সাথে কোনটার সাথে মিল স্থাপন হয়, এটা আমরা এখন দেখব। বিন্দুর সাহায্যে প্রথম আমরা এবির মান বের করব, বিন্দুর সাহায্যে আমরা তো ডিস্টেন্সের দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানি। এবি হলো ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, হবে প্রথম বিন্দুর ভুজ হলো টু মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ হলো মাইনাস ওয়ান, আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার দিলাম। প্রথম বিন্দুর কোটি ফাইভ, দ্বিতীয় বিন্দুর কোটি হলো ওয়ান, ফাইভ যোগ ওয়ান তাহলে কত, এখানে টু প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে ফোর স্কোয়ার, এখানে থ্রি স্কোয়ার মানে নাইন, ষোলো পঁচিশ, তাহলে ফাইভ। এ বি এর মান কিন্তু ফাইভ পাওয়া গেল, আমরা দূরত্বের সূত্রের সাহায্যে এ বি এর মান ফাইভ পেলাম। এবার আমরা বি সি এর মান বের করব, আমরা কিন্তু বি সি এর মান বের করব। দেখো বি সি এর মান কি হবে, বি সি এর মান দেখো মাইনাস ওয়ান মাইনাস টু হবে সূত্র, মাইনাস ওয়ান মাইনাস টু ভুজদ্বয়ের অন্তর, তারপরে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে মাইনাস থ্রি স্কোয়ার, দেখো এখানে কত বি সি এর মান মাইনাস টু মাইনাস থ্রি, ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে জিরো হোল স্কোয়ার, এখানে কত হবে নাইন থ্রি, তাহলে আমরা বি সি এর মান কিন্তু থ্রি সেন্টিমিটার পেলাম, তিন বি সি এর মান আমরা থ্রি পেয়ে গেলাম। আমরা এবার এসি এর মান বের করব, দেখো এসি এর মান এবার আমরা বের করব, এসি এর মান হলো এই এইটার ভিতরে দেখো এ হলো টু, এর ভুজ হলো টু, সি এর ভুজ হলো টু, তা টু মাইনাস টু ভুজ দ্বার অন্তর হোল স্কোয়ার, এর হলো কোটি হলো, এর হলো কোটি চার, সি এর কোটি ওয়ান, এর কোটি ফাইভ, সি এর কোটি হলো ওয়ান, তাহলে ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে জিরো স্কোয়ার, এখানে ফোর স্কোয়ার, তাহলে জিরো লেখা যায় লাইন ষোলো, তাহলে চার, তাহলে আমরা এসি এর মান চার পেলাম। তাহলে এখন কি হবে বলো, তিন বাহুর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে, এ বি এর মান হয়েছে পাঁচ, বি সি এর মান তিন, আর এসি এর মান চার, তাহলে ত্রিভুজটা হবে হলো বিষম বাহু ত্রিভুজ। আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতো যে এই যে ত্রিভুজটা তো বিষম বাহু হইল, এটা ক্ষেত্রফল নির্ণয় করো, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হলো ক্ষেত্রফল বিষম ত্রিভুজের ক্ষেত্রফল। এস কি, এস হলো অর্ধপরিসীমা, পুরোপুরি সীমার মান হলো টু, টু এস, তাহলে পুরোপুরি সীমা কত, তিন বাহুর যোগফল, তাহলে কত হয় আমাদের বারো, তা এস এর মান কত, এস এর মান হলো ছয়, এটা এর মান, এটা বি এর মান, এটা সি এর মান, আর এস হলো অর্ধ পরিসীমা, মানে পুরো পরিসীমা, তিন বাহুর যোগ করে দুইটা ভাগ আট বারো, দুইটা ভাগ দিল ছয়। এখন আমরা এই জায়গায় মান বসিয়ে দেব, এস এর মান হলো ছয়, ছয় পাঁচ এর মান হলো পাঁচ, আবার ছয় বি এর মান হলো তিন, আবার ছয় সি এর মান হলো চার,
তাহলে এখানে কত 6 ইনটু 1 ইনটু 3 ইনটু 2 তাহলে কত 36 তাহলে 36 তাহলে 6 বর্গ একক তাহলে আমরা এ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 6 বর্গ একক এই তিন বিন্দু দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটা কি তিন বিন্দু দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটা হয় সরলরেখা হবে নয় ত্রিভুজ হবে আমরা একটু আগে জানলাম আগে আমরা দেখব তিন বাহুর দৈর্ঘ্য বের করব তারপর দেখব সরলরেখা হয় কিনা সরলরেখা না হলে ত্রিভুজ হবে আবার ত্রিভুজ হইলে কোন ধরনের ত্রিভুজ হবে তাও আমাদের বের করতে হবে প্রথমে আমরা এবি এর মান বের করব দেখো এবি বের করতে হবে ভুজদ্বয়ের অন্তর 2 আর মাইনাস 4 তাহলে 2 প্লাস মানে মানে প্লাস হোল স্কয়ার মাইনাস 4 মাইনাস 4 হোল স্কয়ার সূত্রের একটা মাইনাস এখানে কত হবে 36 এখানে আর এখানে বা 8 64 তাহলে 100 হয় এখানে তাহলে এ বি এর মান আমরা কত পেলাম 100 দেখো এখানে কিন্তু 2 প্লাস 4 হয় মানে মানে প্লাস 36 তাহলে 100 তার মানে হলো 10 আমরা 10 পেলাম এ বি এর মান আমরা বি সি এর মান বের করব বিসি এর মান হলো মাইনাস 4 মাইনাস 3 4 মাইনাস 3 কোটি দ্বয়ের অন্তর এখানে 49 আর এখানে হলো 1 তাহলে 50 রুট 50 হলো বিসি এর মান আমরা এবার এসি এর মান বের করব এসি এর মান বের করার জন্য 2 মাইনাস 3 তারপরে মাইনাস 4 মাইনাস 3 তাহলে এখানে হলো 1 এখানে হলো 49 রুট 50 এবার তাহলে দেখো আমরা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান বের করব বিসি কে স্কোয়ার করলে রুট 50 কে স্কোয়ার করলে কত হবে 50ই হবে আর এসি হলো রুট 50 তা কি স্কোয়ার করলে কত হবে 50 হবে 50 50 কত 100 এখান থেকে যদি আমরা এবি এর মান বের করি এবি স্কোয়ার তাই 10 টি স্কোয়ার করলে কত হয় 100 হয় দেখো তাহলে দেখা যাইতেছে যে এই জ্যামিতিক কাঠামোর দুই বাহুর স্কোয়ার তার তৃতীয় বাহুর স্কোয়ারের সমান হয়েছে তাহলে এটা দ্বারা যে জ্যামিতিক চিত্র তৈরি হবে এটা সরলরেখা হবে না তুমি দেখতে পারো কেন সরলরেখা হবে না কারণ এই দুই বাহু যোগ করলে এই বাহু সমান হবে না অথবা এই দুই বাহু যোগ করলে এই বাহু সমান হবে না কিন্তু দেখা যাইতেছে যে দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হয়েছে তো এটা একটা ত্রিভুজ হয়েছে এবং সমকোণী ত্রিভুজ হয়েছে দেখো এখানে চারটা বিন্দু একটা বিন্দু এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু ডি এই চারটা বিন্দু দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটা কি হবে এখানে কিন্তু চার বিন্দু দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটা হয় সরলরেখা হবে নয় চতুর্ভুজ হবে যদি সরলরেখা হয় তাহলে কি হবে এখানে তিন বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হবে অথবা দুই বাহুর যোগফল পরের দুই বাহুর যোগফলের সমান হবে তা আর যদি সরলরেখা না হয় তাহলে চতুর্ভুজ হবে চতুর্ভুজ হলে এখানে কি কি হতে পারে চতুর্ভুজ হলে যদি চতুর্ভুজ হয় তাহলে দেখো চতুর্ভুজ হলে বর্গ হতে পারে আয়ত হতে পারে সামন্তরিক হতে পারে আর রম্বস হতে পারে যদি এটা সরল চারটা বিন্দু যদি ভিন্ন ভিন্ন যদি সরল রেখা না হয়
তাহলে কিন্তু চতুর্ভুজ হবে। আর চতুর্ভুজ হলে হয় বর্গ হবে, নয় আয়ত হবে, নয় সামন্ত্রিক হবে, নয় রম্বস হবে। এ চারটার যে কোনো একটা হবে, হয় বর্গ হবে, নয় আয়ত হবে, নয় সামন্ত্রিক হবে, নয় রম্বস হবে, একসাথে কিন্তু চারটা হতে পারবে না। যদি বর্গ হয় তাহলে কি হবে, বর্গ হলে চার বাহুর দৈর্ঘ্য সমান কর্ণ সমান, এখানে চার বাহু সমান, চার বাহু এ এ এ সবগুলো বাহু এ, আর কর্ণ সমান কর্ণ কর্ণ সমান হবে বর্গ হইলে। আয়ত হলে বিপরীত বাহু সমান, বিপরীত বাহু নিচেরটা আর উপরেরটা আর পাশের দুইটা সমান কর্ণ সমান। সামন্ত্রিক হলে বিপরীত বাহু সমান কিন্তু কর্ণ সমান না, রম্বসে চার বাহু সমান কিন্তু কর্ণ সমান না। তাহলে আমরা জানলাম, এখন দেখবো আমরা এই চারটার মধ্যে কোনটা হয়। এই জন্য আমরা চার বাহুর মান বের করব। প্রথমে অবশ্যই তোমরা একটা কাগজে বিন্দু চারটি স্থাপন করে নিলে সহজ হবে। আমরা প্রথমে এ বি এর মান বের করব। এ বি এর মান বের করছে -5 -5, ভুজদ্বয়ের অন্তর 0 0, কুটি 0 লেখার কোনো দরকার নাই, তবু লিখে দিই। দেখো এখানে -10 বর্গ করলে 100, তার বর্গ করলে 10, তাহলে এ বি এর মান আমরা পেলাম 10। এ বি এর মান আমরা 10 পেলাম। এবার আমরা বিসি এর মান বের করব। এবার আমরা বিসি এর মান বের করব। দেখো ভুজ কত, 5 -5, ভুজ দ্বয়ের অন্তর হল স্কোয়ার, কোটি 0 -5, এখানে কিন্তু 0 হবে আর এখানে 25 হবে, তাহলে 25 5, আমরা বিসি এর মান 5 পেলাম, বিসি এর মান 5। এবার আমরা সিডি এর মান বের করব। সিডি এর মান বের কর 5 -5, মানে মানে প্লাস 5 + 5 হোল স্কোয়ার, 5 45 5 5 -5, তাহলে এখানে 10 স্কোয়ার মানে 100 0, তার মানে 100 10, তাহলে আমরা সিডি এর মান 10 পাইলাম। আমরা এবার এডি এর মান বের করব। এডি এর মান আমরা এডি এর মান বের করব। এডি কত হবে, -5 -5, মানে মানে প্লাস, আর 0 -5, এখানে 0 এন্ড 25 5, এডি এর মান আমরা 5 পেলাম। তাহলে দেখা গেল বিপরীত বাহুগুলো কি সমান। এটা দিয়ে আমরা যদি এই চিত্রটা একটু সব কাগজে স্থাপন করে দেখি, এটা মূল বিন্দু 0 0, এখানে -5 0, x অক্ষের মাইনাসের দিকে 1 2 3 4 5, আর y 0 হলে জায়গায় হবে, তারপরে 5 0, তাহলে 1 2 3 4 5, আর y 0 x অক্ষের উপরে, এ বিন্দুটা এ, এ বিন্দুটা বি, তারপর হলো 5 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এ বিন্দুটা সি, তারপরে -5 5, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে এটা ডি। আমরা যদি যোগ করি, যোগ করলে তাহলে দেখো এ বি সি ডি, এখানে এ বি এর মান কত, 10, সি ডি এর মানও 10, আবার এডিও 5 বিসিও 5, তাহলে এটাও 5 এটাও 5 এটা 10 এটা 10, তাহলে বিপরীত বাহুগুলি সমান হয়েছে। তাহলে এটা হয় আয়ত হবে, নয় সামন্ত্রিক হবে। আর এখন আমরা কর্ণ বের করে নিশ্চিত হব আসলে আয়ত হবে না সামন্ত্রিক হবে,
কর্ণ এসি আর বিডি, তাহলে আমরা কর্ণ বের করব, এসি আর বিডি বের করব, কর্ণ এসি বের করো, প্রথমে কর্ণ এসি, কর্ণ এসি, তাহলে এসি মাইনাস ফাইভ হোল স্কোয়ার আর জিরো মাইনাস ফাইভ, এখানে কত দশ একশো, আর এখানে পাঁচ পঁচিশ একশো পঁচিশ, তোমার একটি কর্ণ আমরা পেলাম একশো পঁচিশ এসি কর্ণ। এবার আমরা বিডি কর্ণ বের করব, বিডি কর্ণ, বিডি কর্ণ বের করব, বিডি কর্ণ হল ফাইভ মাইনাস ফাইভ, তো মাইনাস মধ্যে প্লাস ফাইভ প্লাস ফাইভ হোল স্কোয়ার জিরো মাইনাস ফাইভ, এখানে কত দশ একশো, এখানে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ রুট ওভার, দেখো কর্ণ দুইটা কিন্তু সমান হয়েছে আর বিপরীত বাহু সমান হয়েছে, তাহলে এই যে জ্যামিতিক চিত্রটা, এটা জ্যামিতিক চিত্রটা হবে আয়ত, আয়ত হবে আয়ত, যে ত্রিভুজ তৈরি হয় ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমি বিন্দু তিনটাকে আমি শক কাগজ স্থাপন করব, তারপরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা বিকল্প সূত্র ব্যবহার করব। প্রথমে আমি বিন্দুগুলিকে শক কাগজে স্থাপন করি, দেখো এটা জিরো জিরো বিন্দু, আমরা সবাই জানি প্রথম হলো টু থ্রি টু ওয়ান টু থ্রি, উপরে দিকে ওয়ান টু থ্রি, এটা হলো বিন্দু, এই বিন্দু ফাইভ সিক্স পরে বিন্দু, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটা হলো বি বিন্দু, তারপর হলে মাইনাস ওয়ান ফোর, মাইনাস ওয়ান হলো এটা তো জিরো জিরো বিন্দুই, মাইনাস ওয়ান এখানে ফোর উপরে, ওয়ান টু থ্রি ফোর, এটা দেখো আমরা যদি যোগ করে দেই তাহলে একটা ত্রিভুজ পাওয়া যাবে, এই ত্রিভুজের ভিতরে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো, ত্রিভুজের ক্ষেত্রফল এটা হাফ লিখতে হবে, আর এই বিন্দুগুলি আমরা ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে বিবেচনা করব। প্রথমে দেখো ঘড়ির কাঁটা এই বিন্দুটা হলো, এই বিন্দু হলো প্রথমে, এই বিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিক মানি হলো এই দিকে, এইভাবে এ বিন্দু, এ বিন্দু হলো টু থ্রি, এটাকে আমরা কলাম হিসেবে ধরব, তারপরের বিন্দু হলো বি, বি বিন্দু হলো ফাইভ সিক্স, এটাকে আমরা দ্বিতীয় কলাম হিসেবে বিবেচনা করব, তারপর বিন্দু হলো সি মাইনাস ওয়ান ফোর, এটাকে থার্ড কলাম হিসেবে ব্যবহার করব, আবার এ বিন্দু চতুর্থ কলাম হয়ে যাবে, এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে থাকি। তাহলে এখানে দেখো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের সহজ একটা সূত্র, আমরা এইভাবে গুণ করব, এটা এটা গুণ করলে কত হয়, ছয় দ্বিগুণে বারো, এটা এটা গুণ করলে টোয়েন্টি, এখানে মাইনাস থ্রি, দেখো আমরা সূত্রের মাইনাস দিব, মাইনাস দিয়ে আমরা এই দিকে গুণ করব, আবার গুণ করলে তিন পাঁচে পনেরো আর মাইনাস সিক্স আর প্লাস এইট, তা এটা এভাবে গুণ করতে হয়, দেখো তাহলে এখানে কত হবে, বত্রিশ থেকে তিন চলে গেলে উনত্রিশ, আর এখানে দেখো আট আর হলো পনেরো তেইশ, তেইশ থেকে যদি আমাদের ছয় বিয়োগ চলে যায় তাহলে কত হয়, ছয় পাঁচ সাত সাত সতেরো হয়, দেখো সতেরো হয়, এখানে দেখো যদি হাফ সতেরো উনত্রিশ থেকে সতেরো গেলে বারো হয়, তো সিক্স আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো সিক্স বর্গ একক, তো এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই চারটা শীর্ষ, এই চারটা বিন্দু কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দু,
এই চারটি বিন্দু দ্বারা যে চতুর্ভুজ তৈরি হবে ওই চতুর্ভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথম চারটি বিন্দুকে আমি ছক কাগজে স্থাপন করব। ছক কাগজ স্থাপন করার জন্য আমরা দুটি অক্ষ নির্বাচন করলাম, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তারপরে এই বিন্দুগুলিকে আমরা এটা রাপ করব, রাপে লিখলেও হবে আবার মূল অক্ষে লিখলেও হবে। আমি প্রথমে ফাইভ টু বিন্দুকে ছক কাগজের মধ্যে স্থাপন করব। তাহলে এই দিকে যদি হিসাব করি তাহলে এক দুই তিন চার পাঁচ, আর উপরের দিকে হলো টু ওয়ান টু, এটা হলো বিন্দু, একটা বিন্দু পি। আরেকটা বিন্দু হলো মাইনাস থ্রি টু, মাইনাস থ্রি কিন্তু এক্সের এই দিকে, ওয়ান টু থ্রি মাইনাস থ্রি, আর টু উপরের দিকে ওয়ান টু, এটা হলো আমার কিউ বিন্দু। আরেকটা হলো ফোর মাইনাস ওয়ান, ফোর হলো ওই প্লাস ওই দিকে, ওয়ান টু থ্রি ফোর আর মাইনাস ওয়ান এখানে। আর একটা বিন্দু হলো মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস টু হলো মাইনাস ওয়ান মাইনাস টু আর মাইনাস ওয়ান এখানে। তা আমি যদি এটা যোগ করি তাহলে একটা চতুর্ভুজ পাওয়া যাবে। চতুর্ভুজের এই বিন্দুটা হলো পি ফাইভ টু বিন্দু, আর এই বিন্দুটা কিউ মাইনাস থ্রি টু বিন্দু, এই বিন্দুটা আর ফোর মাইনাস ওয়ান বিন্দু, এই বিন্দুটা হলো এস বিন্দু মাইনাস টু মাইনাস ওয়ান। চতুর্ভুজের বিন্দুগুলি স্থাপন করা হয়ে গেছে, আমরা এই চতুর্ভুজের এখন ক্ষেত্রফল নির্ণয় করব। চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র হলো প্রথমে হাফ লিখতে হয়, আর প্রতিটা বিন্দু এক একটা কলাম হয়ে যায়, আর এগুলো নির্বাচন করতে হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিক উপরের দিক, আর নিচের দিক এই দিক হলো ঘড়ির কাঁটার দিক। তা আমরা উপরের দিক হিসাব করব। প্রথম বিন্দুটা হলো ফাইভ টু বিন্দু, এটা ফার্স্ট কলাম হবে। তারপরের দ্বিতীয় বিন্দু হলো মাইনাস থ্রি টু, তৃতীয় বিন্দু হলো মাইনাস টু মাইনাস ওয়ান, চতুর্থ বিন্দু হলো ফোর মাইনাস ওয়ান। যেহেতু চতুর্ভুজের ক্ষেত্র নির্ণয় করার জন্য পাঁচটা কলাম লাগে, এক দুই তিন, একটা দুইটা তিনটা চারটা কলাম হয়েছে। আবার ফার্স্ট কলামকে আবার আমরা নির্বাচন করব। এখানে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম, সূত্র ফেললাম, দেখো হাফ লিখব। আর এখানে সিস্টেমটা হলো এরকম, আমরা এইভাবে গুণ করব, আমরা এইদিকে এইদিকে গুণ করব ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আর যদি পাঁচ দ্বিগুণে হবে আমার দশ, তারপর কিন্তু সূত্রের প্লাস, মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান গুণ করলে থ্রি হবে, তারপরে আবার সূত্রের প্লাস, মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে টু হবে, তারপর সূত্রের প্লাস, ফোর আর টু গুণ করলে এইট হবে। এটা একটা অংশ, আমি যেহেতু এটা অঙ্কন করে ফেলেছি আমরা এটা মুছে দিব। দেখো এখানে কিন্তু আবার অ্যারো চিহ্ন কিন্তু ঘুরে যাবে এখানে, আবার এবার কিন্তু এই দিকে আমরা কাজ করব। এদিকে যখন দিব তাহলে এখানে টু আর মাইনাস থ্রি, এটা কিন্তু সূত্রের মাইনাস, টু আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস সিক্স হয়, তারপরে টু আর মাইনাস টু গুণ করলে মাইনাস ফোর হয়, মাইনাস ওয়ান আর ফোর গুণ করলে মাইনাস ফোর হয়, মাইনাস ওয়ান আর ফাইভ গুণ করলে মাইনাস ফাইভ হয়। এটা এত বর্গ একক চতুর্ভুজের ক্ষেত্রফল। তা এই দিকে দেখো দশ আর তিন তেরো পনেরো তেইশ, সূত্রের মাইনাস, আর ওখানে দেখো দশ উনিশ, এখানে মাইনাস উনিশ, এখানে হাফ তেইশ মাইনাস মাইনাস প্লাস, এত বর্গ একক, এখানে হাফ, এখানে কিন্তু ফোরটি টু হবে, সমান একুশ বর্গ একক। এটা হলো আমাদের চতুর্ভুজ স্থানাঙ্ক পদ্ধতিতে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। অন্য কোনো পদ্ধতিতেও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, আমি এটা একটু দেখাবো তোমাদেরকে। চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে যদি আমরা এই কর্ণটা যোগ করে দিই তাহলে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে। একটা ত্রিভুজ হলো কি, কিউ এস আর, আরও একটা ত্রিভুজ ওই পাশে সেটা হলো কিউ আর পি। এই দুটা পুরো চতুর্ভুজের পি কিউ আর এস
পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল হলো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। আমরা যে স্থানাঙ্ক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি, এটা নির্ণয় করবো প্রথমে, ওই স্থানাঙ্ক পদ্ধতিতে এটা নির্ণয় করবো, দুইটা যোগ করে দিলেই কিন্তু আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে যে পরিসীমার সাহায্যে এই 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 ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে পরিসীমার সূত্রটা তো আমরা জানি যে এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার, এখানে এস হলো অর্ধ পরিসীমা, এ হলো প্রথম বাহু, দি হলো দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, এভাবে আমরা কিউ আর এস। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে প্রথম দিকে আমি এটার সমাধান করেছি, এভাবে আমরা দেখাইছি। তাই কিউ আর এস ত্রিভুজের ক্ষেত্রফল এই পদ্ধতি নির্ণয় করবা, কিউ আর পি ত্রিভুজের ক্ষেত্রফল এই পদ্ধতিতে নির্ণয় করে যোগ করে দিলেই চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমরা এই ক্লাস থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল সহ অন্যান্য 11.1 আর 11.2 এর গাণিতিক সমস্যার সমাধানগুলি করলাম। তারপর যদি তোমাদের এখানে কোনো প্রবলেম হয় না বুঝো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখলেই তোমাদেরকে আমি করে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।